রক্ত আর জল একই সঙ্গে বইতে পারে না পাকিস্তানকে আবার কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী সিন্ধু জলবন্টন বন্টন চুক্তি নিয়ে কমিশনও বাতিল করে দিয়েছেন তিনি সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি হলে তখন এই বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে বলি মত প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সিন্ধু সহ তিনটি নদীর জল পাকিস্তানের উপর চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে ভারত তবে চীনের কথা ভেবে সিন্ধু জল চুক্তি বাতিলের পথে এক্ষুনি হাঁটছে না অন্তত সেই সাহস দেখাচ্ছে না নয়াদিল্লি যদিও সরকারি সূত্রের খবর চুক্তি বাতিল প্রসঙ্গে চীন কোনো ফ্যাক্টরি নয় কারণ উনিশশো সালের এই চুক্তিতে চীনের কোনো ভূমিকা নেই পাকিস্তানের ওপর চাপ বাড়াতে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিলের দাবি যখন ক্রমশ জোরালো হচ্ছে ঠিক তখনই চুক্তির বিভিন্ন দিক খতিয়ে দেখতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করেন নরেন্দ্র মোদী কেন চুক্তি বাতিল করা হতে পারে তা নিয়ে বিদেশ দফতরের আধিকারিকরা বিশদে বোঝান প্রধানমন্ত্রীকে চুক্তি সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখেন মোদি বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন্দ্র মিশ্রা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জি ডোভাল বিদেশ সচিব এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তান বিরোধী হাওয়া ক্রমশ জোরালো হচ্ছে পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র ঘোষণার দাবিতে এবার আবেদন জমা পড়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটে এক মাসে এক লক্ষ সই সংগ্রহের টার্গেট নিয়ে গত একুশে সেপ্টেম্বর এই আবেদন জমা পড়ে পাঁচ দিনে আবেদনের সমর্থনে সইয়ের সংখ্যা এক লক্ষ সই জমা পড়লে সেই আবেদন নিয়ে সরকারিভাবে মন্তব্য করতে হবে হোয়াইট হাউসকে গত সপ্তাহে পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়ে মার্কিন কংগ্রেসে বিল প্রস্তাব করেন দুই জনপ্রতিনিধি হোয়াইট হাউসের ওয়েবসাইটে পাক বিরোধী আবেদন থেকে স্পষ্ট পাকিস্তানের বিরুদ্ধে সব স্তরে সুর চড়ছে আমেরিকায়